ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঠিকানা বদলে নতুন ফ্রাঞ্চাইজিতে মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য 1 কোটি রুপিতেই তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার আইপিএল এর 14তম আসরের নিলামে সাকিব আল হাসানের পর দল পেলেন এই কাটার মাস্টার। এ নিয়ে আইপিএল এর 3টি ফ্রাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মুস্তাফিজকে আইপিএল এর মাঠ মাতাতে দেখা গিয়েছিল। 2016 সালে সর্বপ্রথম 1 কোটি 40 লক্ষ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল হায়দ্রাবাদ। সেবার বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি। 16 ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল 17টি। একই সঙ্গে প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ফিজ। দলটিকে শিরোপা জেতাতেও তার অবদান কম ছিল না। বলতে গেলে একাই ফ্রাঞ্চাইজিটিকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি, ফলে মুস্তাফিজকে পরের মৌসুমের জন্য দলে রেখে দিয়েছিল হায়দ্রাবাদ। অথচ পরের বছর ফ্রাঞ্চাইজিটির হয়ে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র 1টি। প্রত্যাশার সঙ্গে পারফরম্যান্সের মিল না থাকায় 2018 মৌসুমে মুস্তাফিজকে ছেড়ে দেয় হায়দ্রাবাদ। সে বছর নিলামের মাধ্যমে 2 কোটি 20 লক্ষ রুপিতে তাকে দলে নিয়েছিল মুম্বাই। দলটির হয়ে 7 ম্যাচ খেলে মুস্তাফিজের শিকার ছিল 7 উইকেট। এরপর 3 বছর আইপিএল না খেললেও 2021 সালের জন্য 1 কোটি রুপিতে এই কাটার মাস্টারকে দলে ফেরালো রাজস্থান। পুরনো দুটি ফ্রাঞ্চাইজির হয়ে মুস্তাফিজ এখন পর্যন্ত আইপিএল এ ম্যাচ খেলেছেন 25টি। যেখানে বাহাতের পেস বোলিং দিয়ে 7.51 ইকোনমিতে তিনি শিকার করেছেন সমান সংখ্যক উইকেট। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।